আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাথায় হয়তো অনেক সময় যে প্রশ্ন এসেছে যে বর্তমানের যে এলইডি টেলিভিশনগুলো আছে এইগুলো এবং মনিটরের মধ্যে কী পার্থক্য। যে মনিটরের মধ্যে তো যে বিজিএ কেবল এবং এইচডিএমআই পোর্ট আছে যা দ্বারা আমরা ল্যাপটপ এবং পিসির সাথে কানেক্ট করি, তাহলে সেম একই পোর্ট তো যে বর্তমানের যে এলইডি টিভিগুলো আছে, স্মার্ট টিভিগুলো আছে, এগুলোর সাথেও আছে। এদের মধ্যে কী পার্থক্য? আজকের ভিডিওটি আপনি পুরোপুরি দেখতে থাকুন, মিনারেল ওয়াটারের মতো যে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এদের মধ্যে কী পার্থক্য, কী কারণে আপনার মনিটর নেওয়া দরকার আর কী কারণে আপনার টিভি নেওয়া দরকার। প্রথম যে বিষয়টি আছে বন্ধুরা তা হলো যে রিফ্রেশ রেট। রিফ্রেশ রেট, আপনি যদি গেমিং করতে চান এক্ষেত্রে যে আপনার অবশ্যই যে একটি মনিটরের দরকার। তার কারণ হলো যে বর্তমানের যে মনিটরগুলো আছে, যেগুলো যে গেমিং মনিটর, এগুলোতে কিন্তু যে রিফ্রেশ রেট বেশি। যে গেমিং মনিটরগুলোর মধ্যে যে 120Hz এইরকম যে রিফ্রেশ রেট আছে, কিন্তু যে স্মার্ট টিভিগুলো আছে এগুলোতে কিন্তু যে এত বেশি রিফ্রেশ রেট নাই। আর আপনি যদি রিফ্রেশ রেট সম্পর্কে যদি না জানেন, তাহলে আমি আগে একটি ভিডিও তৈরি করেছি যে এখানে যে আই বাটনে দিয়ে দেবো, যে দেখে নেবেন যে রিফ্রেশ রেট কী। তাহলে বন্ধুরা, আমরা যে কথাটি বলছিলাম যে রিফ্রেশ রেট যদি আপনার যে গেমিং করতে চান, তাহলে অবশ্যই যে আপনার একটি গেমিং মনিটরের দরকার। কারণ যে গেমিং মনিটরে যে রিফ্রেশ রেট বেশি থাকে, এই ক্ষেত্রে এলইডি টিভি এবং স্মার্ট টিভির ক্ষেত্রে কী হচ্ছে যে এলইডি টিভি এবং স্মার্ট টিভি এগুলোর মধ্যে যে রিফ্রেশ রেট খুবই কম থাকে। বলতে যে বেশিরভাগ টেলিভিশনে যে 60Hz ডিসপ্লে থাকে, এর ক্ষেত্রে কী হয়, 60Hz ডিসপ্লে থাকলে যে রিফ্রেশ রেট ভালো না থাকলে যে আপনি যখন গেম খেলবেন তখন যে আর গেম খেলার মধ্যে যে ভালো এক্সপিরিয়েন্স হবে না, কারণ রিফ্রেশ রেট কম। গেমিংয়ের জন্য যে যত রিফ্রেশ রেট বেশি হবে ততই যে আপনার গেমিং ভালো লাগবে, যে এত স্মুথ মনে হবে। এই কারণে যে আপনি যদি গেমিং করতে চান তাহলে আপনার একটি মনিটরের দরকার। পরে যে বিষয়টি আছে তা হলো যে কালার অ্যাকুরেসি। কালার অ্যাকুরেসি বলতে যে আমরা যে স্মার্ট টিভি আছে এবং যে এলইডি টিভিগুলো আছে, যত টিভির প্যানেল আছে, এই টিভির প্যানেলগুলোতে কী করা হয় যে কালার অ্যাকুরেসি তত ভালো থাকে না। বলতে যে একটি মনিটরের তুলনায় যে টেলিভিশনের কালার অ্যাকুরেসি ভালো না। এর দ্বারা আমি কী বোঝাতে চাচ্ছি তা হলো যে একটি জিনিস দেখুন বন্ধুরা, যে টেলিভিশন কী কারণে তৈরি করা হয়েছে। টেলিভিশন তৈরি করা হয়েছে যে এন্টারটেনমেন্টের জন্য, যে এন্টারটেনমেন্ট যে আপনার দেখার যে দেখলে যেন মনে হয় যে কালার একদম যে বেশি, এইরকম যে মনে হয় যে কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো যে স্মার্ট টিভি আছে, এলইডি টিভি আছে, এগুলোর প্যানেল যে বুস্ট করে দেয়। বুস্ট করে দিলে কী হয় যে এগুলোতে কালার যে আরও বেশি লাগে, যে আরও সুন্দর লাগে দেখতে। কিন্তু এর ক্ষেত্রে যে আপনার যে টেলিভিশনের জন্য কিন্তু এটি ঠিক আছে, যে আমরা টেলিভিশন দেখি যে এন্টারটেনমেন্টের জন্য, যাতে ভালো দেখা যায়। এই জন্য মনিটরে হচ্ছে যে আপনার যে অ্যাকুরেট কালার দেখাবে, যেই রকম আসছে বাস্তবে এইরকম দেখাবে। আর না হয়তো যে কী হবে কোনো প্রফেশনাল কাজে, যে আপনি ধরুন যে ফটো এডিটিং করছেন, এখন ফটো এডিটিং করছেন, যে যদি আপনি যদি টেলিভিশনে যদি ফটো এডিটিং করেন, তাহলে কী হবে যে আপনি ফটো এডিটিংটি করলেন যে খুব ভালো দেখা যাচ্ছে, যখন ফটোটি আপনি যে আপনার স্মার্টফোনে অথবা ল্যাপটপের স্ক্রিনে নিলেন, এরপরে কী হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফ্যাকাশে ফ্যাকাশে ছবি দেখা যাচ্ছে। তার কারণ হলো যে কালার অ্যাকুরেসি কারেক্ট না। এর ক্ষেত্রে কী হয় যে এইরকম যে আপনি যে দেখছেন একটা, কিন্তু যে আরেকটি যখন যে অন্য ডিসপ্লেতে দিবেন তখন যে এটি আরেকটি হয়ে যাবে। এর ক্ষেত্রে যে যখন আপনি যখন যে কালার অ্যাকুরেসি ডিসপ্লেতে যখন যে আপনি ফটো কালারগুলোই দেখাবে যে মনিটরের মধ্যে, এর ক্ষেত্রে যে কী হচ্ছে মনিটরে যে আপনি কাজ করছেন, আপনি যে দেখছেন ঠিকঠাক আছে কিনা সব দেখার পর, যে এডিটিং করার পর যখন এখন যে আপনি টিভিতে দিয়েছেন এই ফটোটি, আবার এর ক্ষেত্রে কী হচ্ছে যে ফটোটির মধ্যে আরও কালার বুস্ট করে দিচ্ছে, এর ক্ষেত্রে যে কোনো সমস্যা হচ্ছে না। তার মানে যার কাছে যেই রকম ডিসপ্লে আছে ওই রকম দেখাবে, কিন্তু যে আপনি যদি কোনো প্রফেশনাল কাজ করতে চান এর ক্ষেত্রে কিন্তু যে অবশ্যই যে আপনার একটি মনিটরের দরকার হবে। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে এক লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন অথবা উপদেশ থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের জন্য প্রতি সপ্তাহে এরকম একটি ভিডিও নিয়ে আসি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।